কুষ্টের কুমারখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জজ। এই সময় কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন হুসাইন, পরিদর্শক তদন্ত সুকল্যাণ বিশ্বাস ও সদকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজুল আবেদিন দীপ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।